গ্যালারির গায়ে হাজার হাজার দর্শকের উল্লাস, বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে উচ্ছ্বসিত পুরো ময়দান, 22 গজে মুখোমুখি বাংলাদেশ আর আফগানিস্তান। এজন্য সুদীর্ঘ করোনা মহামারী থেকে একরাশ বিরতি, আর যার প্রতিদান বাংলাদেশের টি টোয়েন্টির মেজাজে পারফরমেন্স। লিটন থেকে নাসুম, ব্যাটে বলে দারুণ এক ভারসাম্যপূর্ণ বাংলাদেশের চেহারাই যেন মিলল মিরপুরের রণাঙ্গনে। মাইন্ড গেমে পরাজয়টা তাই বরণই করতে হলো আফগানদের। টি টোয়েন্টিতে মুনিম শাহরিয়ারের অভিষেক হবে বলেই হয়তো অনেকেই ছুটে এসেছেন স্টেডিয়ামে, কিংবা টিভি স্ক্রিন আঁকড়েছিলেন। মুনিম শাহরিয়ারও ব্যাট হাতে নামলেন অভিষেক ম্যাচে। ততক্ষণে নতুন শুরুর অপেক্ষায় কোটি ক্রিকেট ভক্ত, তবে অভিষেকটা হার্ড হিটিংয়ের তকমায় রাঙাতে পারেননি তিনি। তবে সব কিছুই তো আর পারফরমেন্সের দাড়িপাল্লায় বিচার করা যায় না। মুনিমের অ্যাগ্রেসিভ শুরুটা যে শীতল এক বাতাস বইয়েছে ভক্ত সমর্থকদের, সেটাও বা কয়েক বছরে কতবারই বা পেয়েছে লাল সবুজের সমর্থকরা। 18 বলে 17 রানে মুনিম যখন ফিরছেন, তখন হয়তো অনেকেই ভেবেছেন এই ম্যাচটাও হয়তো গড়পড়তা কোনো এক ম্যাচের মতোই হতে যাচ্ছে। তবে অফর্মের লিটন যে ততক্ষণে তার বাহারি ব্যাটিং ক্লাসের সৌন্দর্যে আফগানদের বিপক্ষে ঝড় তুলতে শুরু করে দিয়েছেন। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে জ্বলে ওঠা লিটন প্রথম টি টোয়েন্টিতে ঘুচালেন নিজের 17 ম্যাচ আর দীর্ঘ 1 বছরের আক্ষেপ। 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করার পর লিটন ব্যাট হাতে শুধুই এসেছেন আর গেছেন। তবে মাঝের সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার জানান দিলেন এই উইকেটকিপার হাজার হাজার গ্যালারিভর্তি সমর্থকদের মাঝেই। ঠিক ক্লাসিক্যাল স্টাইলেই টি টোয়েন্টিতে 2-6 ও 4-4 করে ফেললেন 44 বলে 60 রান। নিজের 5ম হাফ সেঞ্চুরিটা রাঙালেন আফগানদের বিপক্ষে নিজের পজিশন ছেড়ে ওয়ান ডাউনে। ব্যাট হাতে লিটনের ইনিংসের পর তখন 156 রানের টার্গেটে আফগানিস্তান ব্যাটিংয়ে। আফগানদের হয়তো কল্পনাতেও ছিল না যে মাঠেই নাসুমের আক্রমণে কয়েক মুহূর্তেই ভস্মীভূত হতে যাচ্ছেন তারা। পাওয়ার প্লের প্রথম 5 ওভারেই নাসুমের বল ঘুরিয়ে দিল আফগান টপ অর্ডার। এই বামহাতি প্রথম 3 ওভারেই নিয়ে ফেলেন 4 উইকেট। এত সুন্দর বোলিং ফিগার আর রেকর্ডের পাতায় নাম উঠবে না এমনটা তো হতেই পারে না। বাহাতের জাদুতে নাসুম করেন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সেরা বোলিং লিস্টে নাম কুড়োলেন এই বোলার, যে তালিকায় শীর্ষে লাসিত মালিঙ্গা। আছেন উসান থমাস, রবিচন্দ্রন অশ্বিন, ক্রিস জর্ডানের মতন তারকারা। নাসুম কি কখনো ভেবেছিলেন ক্যারিয়ারের 19তম ম্যাচেই গড়বেন এমন রেকর্ড? সবার ভালো দিনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই বা কেন বাদ যাবেন? বল হাতে নিয়েছেন 2 উইকেট আর তাতেই তিনি করে ফেললেন কোয়াড্রাবল সেঞ্চুরি। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর উইকেট পকেটে পুড়ে সাদা বলের ক্রিকেটে সাকিব নিয়ে ফেললেন 400 উইকেট, যে তালিকায় শীর্ষে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলীধরন, যিনি নিয়েছেন 547 উইকেট। আফগানিস্তানকে প্রথম টি টোয়েন্টিতে হারানোর দিনে এভাবেই রেকর্ড বুক আর গ্যালারির দর্শকদের আনন্দে শিহরিত হয়েছে টাইগাররা। অপ্রিয় টি টোয়েন্টি ফর্ম্যাটটা যে এভাবেই প্রিয় হয়ে উঠবে কোনো একদিন। আজকের আফগানিস্তান হয়তো তখন প্রতিপক্ষ হবে বড় কোনো দল।